ব্যাক টু মাই চ্যানেল স্বাগত দীপ্তেশ ক্রিয়েশন। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ। আজকে হলো লক্ষ্মী পুজো, তার জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, স্বাগত দীপ্তেশ ক্রিয়েশন, পাশে থাকা বেল আইকন বাটনটা অল করে দাও। তো চলো, ভেবেছিলাম যে তোমাদের সাথে সকাল সকাল ভিডিওটা শেয়ার করবো, কিন্তু সকালবেলাতে কোনো কিছু হয়নি, তার জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এখন হলো সন্ধ্যাবেলা, তো ভাবলাম যে সন্ধ্যা থেকে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। আর বাপি গেছে বাজার করতে আর ঠাকুর আনতে, তো বাপি ফোন করে বললো যে ঠাকুর পাইনি, তার জন্য আগে আমাদের যেই ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাই আমাদের পুজো হবে, তো কিছু করার নেই। তো ভেবেছিলাম যে এবছর নতুন একটা ঠাকুর নিয়ে আসবো, কিন্তু ঠাকুর কোথাও পাইনি। তো চলো, আর আমি পরেছিলাম শাড়ি, শাড়িটা খুলে দিয়েছি, ভালো লাগছে না, তার জন্য একটা চুড়িদার পরে নিয়েছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী করি না করি সবটাই তোমরা দেখতে পাবে। অতটা তো আমি অতটা ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি জাস্ট পারি। তো দেখো, এটাই হলো আমাদের আগেকার ঠাকুরটা, সেই ঠাকুরটাই পুজো হবে, কারণ আমাদের সব জোগাড় হয়ে গেছে, সব, শুধু ঠাকুরটাই আনা হয়নি। তো বাপির কাজ ছিল বলে আনতে দেরি হয়ে গেছিলো তার জন্য। তো দেখো, এই আলপনাটা দিয়েছি, অতটা ভালো পারিনি দিতে। তো এই তো চলো, ততক্ষণ আমি সবজিটা কেটে নিই। তো আমি সবজি কেটে ফল কেটে সব মানে ভেজে নিয়েছি, নেওয়ার পরে লুচি টুচি ঝাঁক করার সব কমপ্লিট করে এবারে ঠাকুরের কাছে বসে গেছি। তো এবার ঠাকুরটাকে সাজাবো, তো চলো। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, আসার পরে ওখানে যেখানে চাঁদের আলোটা পড়ে সেখানে আমরা গোবর টোবর দেওয়া হয়েছে, মানে জল দিয়েও ধোয়া যায়। তো কারণ আমার মামার বাড়িতে এই নিয়মটা করে, আমাদের এখানে কেউ নিয়মটা করে না, হয়তো অনেকে করে কি জানি না, কিন্তু আমাদের এদিকে করে না। তো চাঁদের ওখানে সব কিছু খাবার নিয়ে গিয়ে ধুয়ে ওখানে খাবার দিয়ে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে ওখানে পুজো করা হয়, তারপরে চলে আসতে হয়। ওখানে চাঁদের আলোটা পড়ে মানে চাঁদকে খাওয়া দাওয়া হয়। তো চলো, আমি সেই নিয়মটা করছি, কারণ আমার মা প্রথম থেকেই করে আসে এখানে জন্য। তো এবারে পুজো হয়ে গেছে, কিন্তু এবারে লক্ষ্মীর পাঁচালিটা পড়তে হয়। তো আমি লক্ষ্মীর পাঁচালিটা আগে থেকেই বের করে রেখেছিলাম, তো এবারে লক্ষ্মীর পাঁচালিটা পড়বো। তো চলো, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ জল হচ্ছে দেখি।
তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো আমি এখানে প্রসাদ খেতে বসে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।